सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে ঝাল চিকেন চপ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ঝাল চিকেন চপটি কিন্তু রুটি অথবা পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনগুলো এভাবে রেগুলার কাট করে নিয়েছি ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনগুলো আমি থেতলে নিব। এখানে আমি চিকেনগুলো থেতলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই চিকেনগুলো থেতলে নেওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এই আদা রসুন বাটাটা আলাদাভাবেও দিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ হোমমেড টক দই। দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি মশলার পরিমাণটা কমই দিব। 1 টেবিল চামচ চাক মশলা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে কালো গোলমরিচের গুঁড়াটা থাকলে তাও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি অল্প মশলাই দিয়েছি কারণ মশলার সাথে এই চিকেনটা আবার মেখে নিব। চিকেনটা যখন মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে আসবে এই পর্যায়েটি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে দিয়ে রেখে দিচ্ছি। আপনাদের কাছে সময় থাকলে বেশিও রাখতে পারেন। বিশ মিনিট পরে চিকেনটা ভাজার জন্য চুলায় একটি তেল সহকারে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা এই তেলে একটা একটা করে ভেজে নিব। চিকেনের এক সাইডটা যখন ভাজা হয়ে আসবে অপর সাইডটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ঝাল চিকেন চপটি তৈরি করার জন্য তেল সহকারে চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে হালকা ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। আমি কালারের জন্য দিয়েছি 1 টেবিল চামচ চাক মশলা, 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা এখানে বুঝে দিবেন, সয়া সসে যথেষ্ট লবণ থাকে। এবার এই মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তেলটা যখন উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এক এক করে সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিব এই মশলার মধ্যে।
আপনারা একবার হলো এই ঝাল চিকেন চপটা ট্রাই করবেন। এটা কিন্তু শীতের দিনে খেতে খুব মজা। আমি তো এখানে চিকেন ঝাল চপটা ট্রাই করে ফেলেছি, আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখব। যখন চিকেনটা মাখামাখা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্য ক্যাপসিকামও দিতে পারেন, আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস। এবার ক্যাপসিকামটা দিয়ে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে কুক করে নিব। এখানে আমার ঝাল চিকেন চপটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ঝাল চপটা কেমন হয়েছে। এই তো এখানে তৈরি করা হয়ে গিয়েছে ঝাল চিকেন চপ। আমি এখানে ঝাল চিকেন চপটা রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে লুচি অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইকই আমাকে নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেবে। আর প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, কেউ খাবার অপচয় করবেন না। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সকলে খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।